এ যেন গল্পের আদু ভাইকেও হার মানিয়েছে। তবে এই গল্পটা ঠিক আদু ভাইয়ের সেই অষ্টম শ্রেণীতে প্রমোশন নয়। সন্তানদের যখন উচ্চশিক্ষা প্রায় শেষ, সেই সময় এসে সিদ্ধান্ত নেন পাশ করবেন এসএসসি পরীক্ষা। অষ্টম শ্রেণী পাশ করে যোগ দিয়েছিলেন পুলিশ বাহিনীতে। চাকরির বাকি আছে 2 বছর, অপেক্ষার প্রহর গুনছেন অবসরের। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে পদোন্নতি কিংবা পেনশনের চিন্তা ফেলে তার সাধনা ছিল এসএসসি পরীক্ষা পাশের। অবশেষে 37 বছর পর এসএসসি পাশ করেছেন 57 বছর বয়সী পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ। রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা আব্দুস সামাদ। রোববার প্রকাশিত এসএসসির ফলাফলে পূরণ হলো তার 37 বছরের লালিত স্বপ্ন। পারিবারিক অসচ্ছলতার কারণে অষ্টম শ্রেণী পাশ করে 1987 সালে যোগ দেন পুলিশের কনস্টেবল পদে। এসএসসি পাশ না করায় চাকরি জীবনে ব্যক্তিগত আক্ষেপ থাকলেও কখনো হয়ে ওঠেনি স্বপ্ন পূরণের সুযোগ। কয়েক বছর আগে ফের ইচ্ছে জাগে পড়াশোনার। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হন 9ম শ্রেণীতে। এরপর অংশ নেন এবারের এসএসসি পরীক্ষায়। প্রায় 32 বছর ধরে আমি ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আমার এসএসসি পাশ না হলে ডিপ্লোমা করা যাবে না, ডিএমএস করা যাবে না, বিধায় আমি এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিই এবং 9ম শ্রেণীতে আমি হচ্ছিল ভর্তি হই। ভর্তি হওয়ার পর ভকেশনাল থেকে 9ম শ্রেণীতে বোর্ড পরীক্ষা দিই এবং পরবর্তীতে আমি এসএসসি 2024 সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই। স্বপ্ন পূরণের সহযোগিতা পেয়েছেন স্ত্রী, সন্তান ও সহকর্মীদের। তবে পড়াশোনা করতে গিয়ে বুড়ো বয়সের ভীমরতি বলে কটাক্ষ করেছেন অনেকেই, এতে দমে যাননি তিনি। শেষে 4.25 জিপিএ পেয়ে গণ্ডি পেরিয়েছেন মাধ্যমিকের। আমার রেজাল্ট 4.25। পরিবার অনেক সাপোর্ট করছে, রাত্রে যখন লেখাপড়া করছি অনেক তারা ওরা কথাবার্তা বলে নেয়, আমি পড়াশোনা করছি রাত্রে অনেক তারা হেল্প করছে। ক্লান্ত বোধ হলেও আমার পড়াশোনার পর চিন্তা করছে যেভাবে হোক আমাকে পাশ করা লাগবে, এটাই আমার চিন্তা ভাবনা ছিল। লক্ষ্য নির্ধারণ করে চেষ্টা আর অধ্যবসায়ের কাছে বয়স যে কোনো বিষয় নয় তার একটি উদাহরণ এই আব্দুস সামাদ। প্রায় 4 দশক ধরে পুষে রাখা আব্দুস সামাদের এসএসসি পাশের স্বপ্ন পূরণের খবরে খুশি তার সহকর্মীরাও। 57 বছর বয়সে এসে ওতে অধ্যবসায়, সেটাকে আমরা কনগ্রাচুলেট করি, সেটাকে অ্যাপ্রিসিয়েশন জানাই। এইটা মানুষের জন্য একটা উৎসাহের একটা বিষয় যে এত বছর বয়সেও, উনি আর 2 বছর আছেন, এত বছর বয়সেও চেষ্টা থাকলে, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকলে একটা ভালোভাবে একটা পাস করা যায় কিংবা একটা সার্টিফিকেট অর্জন করা যায়, সেটার উনি একটা দৃষ্টান্ত। উনি এই কাজটা করেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই, কনগ্রাচুলেশন জানাই। সহকর্মী হিসেবে ওনার এই কৃতিত্বটাকে আমরা গর্ব অনুভব করি, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। 57 বছর বয়সে এসএসসি পাশ করা পুলিশ কনস্টেবল আব্দুস সামাদকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। একেবারে একটি অবাক করা খবর আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে, সেটি হচ্ছে আমাদের জেলা পুলিশ বগুড়ার ট্রাফিক বিভাগে কর্মরত ট্রাফিক কনস্টেবল আব্দুস সামাদ 57 বছর বয়সে তিনি এবার এসএসসি পাশ করলেন এবং 4.25 তার জিপিএ। তিনি এই বয়সে এসেও তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, ভালো ফলাফল করেছেন। আজকে আমি মনে করি তিনি শুধুমাত্র জেলা পুলিশ বগুড়া না, সমগ্র বাংলাদেশ পুলিশকেই তিনি কিন্তু অত্যন্ত আনন্দ দিয়েছেন। এবং এটি হচ্ছে একটি বড় ধরনের উদাহরণ যে যদি মানুষ চায়, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা অনগ্রসর, যারা সুবিধা বঞ্চিত, বা যারা মনে করে যে আমাদের জীবনে আর প্রাপ্তি বলে কিছু নেই, আমি বলবো একেবারে ভ্রান্ত ধারণা। পড়াশোনা চালিয়ে যাবার পাশাপাশি চাকরি থেকে অবসরের পর হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান আব্দুস সামাদ। জীবনে হতাশা নয়, ইচ্ছা শক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার শিখরে পৌঁছাতে পারে যে কেউই। নিউজ ডেস্ক, আরটিভি।